গাইস, আমাদের বাড়িতে অনেক দিন পরে একটা মাছ এসেছে। সেই মাছটা কি মাছ, চলো তোমাদেরকে দেখাই। দেখো তো, কেউ চিনতে পারছো কিনা? আরে, যে পাশে যে মাছটা ধরে রয়েছে এটা কে হলো? তো ইনি হলো আমাদের বাড়ির বৌমা, বউ যাকে বলে কাজের মাসি। আমাদের বাড়িতে দুটো কাজের মাসি আছে, দেখবে, একটা হলো এই যে কাজের মাসি, আর একটা হচ্ছে ওই একটা কাজের মাসি। কাজের মাসি বসে রয়েছে, আর এই যে বলো তো কি এটা, গলদা চিংড়ি, মানে যাকে আমরা গলদা চিংড়ি বলতাম আগে। এই দেখো গলদা চিংড়ি, দেখেছো? তার সঙ্গে তো ভোলা মাছ তো আমরা রেগুলারই খাই, ওটা আমাদের রেগুলারের খাবার, ভোলা মাছ। আর এই যে এটা হচ্ছে কি, গলদা চিংড়ি, গলদা চিংড়ি ভালোই দাম এখন। এখন যেহেতু বিয়ের সিজন চলছে, তো এই গলদা চিংড়ি এখন ভালোভাবে মোটামুটি অনেক দামই আছে। আমি দামটা বলতে পারবো না, মিনিমাম 700-800 টাকা তো কেজি হবে, তাই তো? হ্যাঁ, কত করে বিক্রি হচ্ছে বাজারে? ও, আজকে বৌদি বাজারে যায়নি, এলো আমার বৌদি, আর এটা হলো আমার মা। আর এই যে আমার মা গেছিল আজকে বাজারে, আর মা বাজার থেকে এনেছে কি মাছ, মায়ের মতো শুনে নাও। ও মা, কি কি মাছ এনেছ? চিংড়ি, গলদা চিংড়ি, আর ভোলা মাছ। গলদা চিংড়ি আর ভোলা মাছ এনেছে। আর আমাদের বাড়িতে ভোলা মাছ তো ওটা অল টাইম চলতেই থাকে, কিন্তু গলদা চিংড়ি অনেকদিন পরে আসলো। এই যে দেখো গলদা চিংড়িগুলো সাইজ, এই গলদা চিংড়ি রেগুলার খাওয়া সম্ভব নয়, কারণ এর দাম অনেকটাই বেশি। কারণ 700-800 টাকা করে মিনিমাম তোমার দাম, তারপর তো মার্কেট অনুযায়ী তোমার আরও দাম হয়ে থাকে। বিয়েবাড়িতে সর্ষে ইলিশ, সরি ইলিশ না, মানে চিংড়ি মাছ দিয়ে যে চিংড়ি ভাপা হয়, এই মাছটা দিয়েই হয়, এই গলদা চিংড়ি দিয়েই। তো তোমরা যেটা দেখতে পারলে, এই মাছের কথাই আমি বলছিলাম, চিংড়ি মাছ অনেকদিন পরে আমাদের বাড়িতে এই চিংড়ি মাছ আনা হয়েছে। আর এই চিংড়ি মাছ নর্মালি তো রান্না হয় না, এটা ডাব চিংড়ি হয়, তারপর হচ্ছে চিংড়ি ভাপা হয়, চিংড়ির মালাইকারি হয়। তো আমাদের বাড়ি যেটা হবে সেটা আমি শুনে নিচ্ছি, যে আজকে বৌদি এই চিংড়ি দিয়ে কী রেসিপি করবে। বৌদি, কী রেসিপি হবে চিংড়ি দিয়ে? চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি, মালাইকারি করতে কী কী লাগে? মালাইকারি করতে সরষে লাগে, রেগুলারই হয়, বড় চিংড়ি খুব কমই হয়। এই যে বড় চিংড়ি, গলদা চিংড়ি যাকে বলে। তো চলো, যারা যারা মনে করছো চিংড়ি মালাইকারি খাবে, আমাদের বাড়িতে চলে এসো। টাটা।